বিতর্ক আইএএস বিষয়া বর্ণালী ডেকা নলবাৰীর জিলা আয়ুক্ত বর্ণালী ডেকার বিরুদ্ধে হাৰাশাস্তির অভিযোগ সহকর্মীর নির্বাচনী কামর মাজতে লগা সংঘাতর পিছত নলবাৰী সদর থানাত রাজচক্র বিষয়া অর্পণা শর্মায় দাখিল করেছে এজাহার। এগৰাকী বিতর্কিত আইএএস বিষয়া, এইগৰাকী আইএএস বিষয়া কর্মসূত্রে যিখন জিলাতেই গৈছে সেই জিলাখনতেই সৃষ্টি হৈছে বিতর্কর। বিতর্করে সংবাদ শিরোনাম দখল করা এইগৰাকী আইএএস বিষয়া হল বর্ণালী ডেকা। বর্ণালী ডেকা আকৌ এবার বিতর্কত, কেতিয়াবা যদি কার্যালয়ের কর্মচারীক প্রহার করে, কেতিয়াবা গার কাপড় ফালি, কেতিয়াবা কটু ব্যবহার করে বিতর্কর সৃষ্টি করা বর্ণালী ডেকার বিরুদ্ধে এইবার মানসিক হাৰাশাস্তি করার অভিযোগ উত্থাপন হয়েছে। হয় এইবার সহকর্মীয়ে আইএএস বিষয়াগৰাকীৰ বিরুদ্ধে আনিছে এনে অভিযোগ। বর্ণালী ডেকার বিরুদ্ধে মানসিক হাৰাশাস্তি করার অভিযোগ তুলি নলবাৰী সদর আরক্ষীত দাখিল করেছে এজাহার। পশ্চিম নলবাৰী রাজচক্রর চক্র বিষয়া অপর্ণা শর্মায় আনিছে এনে অভিযোগ। উল্লেখযোগ্য যে নির্বাচনী কাম কাজের মাজতে মঙ্গলবাৰী নিশা বাক বিতণ্ডাত লিপ্ত হয়েছিল দুয়োগৰাকী বিষয়া। বর্তমান নলবাৰীৰ জিলা আয়ুক্তর দায়িত্বত আছে বর্ণালী ডেকা। মঙ্গলবাৰী নিশায় নলবাৰী সদর আরক্ষীত অভিযোগ দাখিল করেছিল পশ্চিম নলবাৰী রাজচক্র বিষয়া অপর্ণা শর্মায়। ইতিমধ্যে নলবাৰী সদর ওসিয়ে জিলা আয়ুক্তর বিরুদ্ধে গোচর রুজু করার বাবে অনুমতি বিচারি কাক চাপিছে আরক্ষী অধীক্ষকর। ইয়ার পূর্বেও বর্ণালী ডেকার কটু ব্যবহারক লৈ এনে বহু বিতর্কিত ঘটনা সংঘটিত হয়েছে। কেতিয়াবা তৃতীয় বর্গর কর্মচারী, কেতিয়াবা চতুর্থ বর্গর কর্মচারীক প্রহার করার দরে ঘটনাও সংঘটিত হয়েছে। এইবার আন এগারী অনুগত বিষয়াক মানসিক হাৰাশাস্তি করার অভিযোগে তোলপাড় লগাইছে নলবাৰী জিলা। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। কারাগারৰ পৰা ওলাল গ্যাং অফ 48, মুকলি আকাশৰ তললৈ এতিয়া আহিয়ে এক্টিভ হৈ পৰিছে গ্যাং অফ 48। গ্যাং অফ 48ৰ বাবে হাহাকাৰ লাগিছে আৰক্ষীটো। মহানগৰীৰ ভিন্ন স্থানত চুৰি ডকাইতি কৰি জেলৰ ভাত খাইছিলে চুৰৰে বৃহৎ গ্যাংটোৱে। কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ পৰা ওলাল গ্যাং অফ 48। গুৱাহাটী মহানগৰীত পুনৰ গ্যাং অফ 48ৰ এক্টিভিটিজ। গুৱাহাটী আৰক্ষীক পুনৰ অপেন চেলেঞ্জ দুধৰ্ষ গেঙৰ। মাত্ৰ 2-3 মাহ জেলৰ ভাত খাই মুকলি আকাশৰ তলত ওলাল দুধৰ্ষ অপৰাধীৰ গ্যাং অফ 48। হয় এই ভয়ংকৰ খবৰে হাহাকাৰ লগাইছে এতিয়া মহানগৰ আৰক্ষীৰ মহলত। মাত্ৰ এটা বা দুটা মাহৰ ভিতৰতে হঠাৎ চলিত মাহৰ 1 তাৰিখৰ পৰা 7 তাৰিখ পৰ্যন্ত জেলৰ পৰা ওলাল এই গেং অফ 48ৰ সদস্য, যাৰ বাবে আৰক্ষীৰ সন্মুখত এই মুহূৰ্তত ডাঙৰ প্ৰত্যাহ্বান। সাধাৰণ জনতাৰ ঘৰত সোমাই লুটপাট চলোৱা এটা বৃহৎ চোৰৰ গেং হ'ল 48। এইখন গুৱাহাটীৰে বিভিন্ন স্থানত চুৰি ডকাইতি চলাই গ্ৰেপ্তাৰ হৈছিল এই কুখ্যাত চোৰৰ গেংটো। পিছে পুনৰ গুৱাহাটীৰ ধাৰাবাহিক চুৰি কাৰ্যত লিপ্ত হৈছে এই চক্ৰটো। বিগত 7 দিনত গুৱাহাটীৰ জেলৰ পৰা ওলাল 48টাকৈ দুধৰ্ষ চোৰ। গুৱাহাটীৰ প্ৰতিখন থানাতে ৰুজু হৈছে চুৰি ডকাইতিৰ গোচৰ। মাত্ৰ কেইটামান দিন কাৰাগাৰত থাকি হঠাৎ ওলাই অহা এই চোৰৰ গেঙৰ সন্ত্ৰাসত এতিয়া সৰ্বশ্ৰান্ত সাধাৰণ লোক। ৰাজধানী চহৰ গুৱাহাটী মহানগৰীৰ এতিয়া প্ৰতিখন আৰক্ষী থানাতে ৰুজু হৈছে দৈনিক চুৰি ডকাইতিৰ গোচৰ। আৰু এইসমূহ গোচৰৰ পৃষ্ঠাসমূহ মিলাই আৰক্ষীয়ে এক প্ৰকাৰ অনুমান কৰিছে যে জেলৰ পৰা ওলাই অহা এই গেং অফ 48ে গুৱাহাটীত সংঘটিত কৰিছে এই অপৰাধনামা। দোকান ঘৰত অফিচত সোমাই চোৰে চলাইছে লুটপাট। পিষ্টল দেখুৱাই মহিলাৰ ডিঙিৰ পৰা থপি আনিছে সোণৰ চেইন। ডিঙিটো ধৰি এডাল আজৰি লৈ গ'ল। মুঠতে পুনৰ বাঢ়িছে গুৱাহাটীত অপৰাধ। পূৰ্বে চুৰিৰ অভিযোগত জেললৈ যোৱা অভিযুক্তই এতিয়া পুনৰ চুৰি বৃত্তিতে নমাৰ অভিযোগ। শেহতীয়াকৈ যোৱা 7 দিনত ড্ৰাগছৰ গোচৰত গ্ৰেপ্তাৰ হোৱা 17 অভিযুক্তই ওলাইছে এতিয়া জেলৰ পৰা। এতিয়া পূৰ্বতকৈ অধিক সাৱধান হ'বৰ হ'ল মহানগৰবাসী। আৰক্ষীও এক প্ৰকাৰ নিশ্চিত যে গুৱাহাটীৰ শেহতীয়া চুৰি ডকাইতিৰ ঘটনাৰে জড়িত জেলৰ পৰা ওলাই অহা দুধৰ্ষ গেং অফ 48ে এতিয়া আৰক্ষীকো নাকত ধৰি চাকত ঘূৰাব। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। সময়খিনিতে এটা বিৰতিৰ
তেতিয়া আৰম্ভণিতেই বিজুতি কিছু ঘটিছিল কিন্তু তাৰ পিছত এই সুদীৰ্ঘ সময় স্যাটেলাইটটো নিজৰ কিছু কাম কৰিবলৈ সক্ষম হ'ল আৰু তাৰ পিছত হঠাৎ 1990ৰ পৰা স্যাটেলাইটটোৰ কোনো খা খবৰেই নাই কোত হেৰাল কোনেও বিচাৰি নাপালে ৰাডাৰটো বিচাৰি নাপায় আৰু এটা সময়ত এই বিচাৰ খোচাৰে হয়তো বাদ দিয়া হৈছিল স্যাটেলাইটটো প্ৰায় 26 ইঞ্চিৰ এটা স্যাটেলাইট অৰ্থাৎ বৰ বেছি ডাঙৰ নহয় হয়তো যি তুলনামূলকভাৱে ডাঙৰ স্যাটেলাইটটোৰ সৈতে একেলগে এই স্যাটেলাইটটো প্ৰেৰণ কৰা হৈছিল মহাকাশলৈকে হয়তো নিজৰ কক্ষপথৰ পৰা ক'ৰবাত আঁতৰি মহাকাশৰ ডাঙৰ শূন্যতা বিশাল শূন্যতাত হেৰাই গ'ল সেই 26 ইঞ্চিৰ স্যাটেলাইটটো কিন্তু অৱশেষত এই স্যাটেলাইটটো বিচাৰি পোৱা গ'ল স্পেচ ফৰ্চৰ 18th স্পেচ ডিফেন্স স্কোৱাড্ৰনৰ ৰেডাৰত যেতিয়া ই ধৰা পৰিল এগৰাকী এষ্ট্ৰফিজিচিষ্ট জনাথান মেকডাৱেল তেওঁ হাৰ্ভাৰ্ড স্মিথছনিয়ান চেণ্টাৰ ফৰ এষ্ট্ৰফিজিক্সত কৰ্মৰত তেওঁ ঘোষণা কৰিলে যে S737 স্যাটেলাইটটো বিচাৰি পোৱা গৈছে যিয়ে নহওক অৱশেষত যেনিবা বিচাৰি পোৱা গ'ল অকণমানি স্যাটেলাইটটো কিন্তু জানেনে এনেকুৱা স্যাটেলাইটৰ পৰা বিপদো থাকে সাধাৰণতে স্পেচ জাংকৰ পৰা কেতিয়াবা বিপদজনক এটা পৰিৱেশ এটা পৰিস্থিতি উৎপন্ন হ'ব পাৰে বুলি আশংকা কৰা হয় আৰু এই স্যাটেলাইটৰ পৰা হাজাৰ এই ধৰণৰ থাকে এয়াৰ ইণ্ডিয়াৰ বিমান সেৱাত হঠাৎ হাহাকাৰ বিমান সংস্থাটোৰ 300ৰো অধিক জ্যেষ্ঠ কেবিন ক্ৰুৱে ছুটি লোৱাত বন্ধ হৈ পৰিছে 86খন বিমানৰ উৰণ অসুস্থতাৰ কাৰণ দৰ্শাই ছুটি ললে কৰ্মচাৰীসকলে ছুটিৰ আবেদনৰ পিছত মোবাইলৰ ছুইচ অফ হৈ আছে কেবিন ক্ৰুসকলৰ হঠাৎ বিমান উৰণ প্ৰতিষ্ঠান এয়াৰ ইণ্ডিয়াত লাগিল সাংঘাতিক বৈমান একেদিনাই এয়াৰ ইণ্ডিয়াৰ 86খন বিমানৰ উৰণ বাতিল কাৰণ শুনিলে আৰু চমকিত হৈ পৰিব একেদিনাই ছুটি ললে 30 শতাধিক কেবিন ক্ৰুৱে হঠাতে ইগৰাকীৰ পাছত সিগৰাকী জ্যেষ্ঠ কেবিন ক্ৰুৱে শাৰীৰিক অসুস্থতাৰ কাৰণ দৰ্শাই ছুটি ল'বলৈ আৰম্ভ কৰে শাৰীৰিক অসুস্থতাৰ কাৰণ দৰ্শাই 300ৰো অধিক জ্যেষ্ঠ কেবিন ক্ৰুৱে ছুটি লোৱাৰ বাবে অন্তিম মুহূৰ্তত বাতিল কৰিবলগীয়া হ'ল বিমানৰ উৰণ লক্ষণীয়ভাৱে ছুটি লোৱা এইসকল কেবিন ক্ৰুক ফোনেৰেও যোগাযোগ কৰিব পৰা নাই কাৰণ সকলোৱে ছুটি লৈয়ে মোবাইল ছুইচ অফ কৰি থৈছে মঙলবাৰে নিশাৰে পৰা একেটা কাৰণতে 300ধিক কেবিন ক্ৰুৱে ছুটি লোৱাত এয়াৰ ইণ্ডিয়া কৰ্তৃপক্ষক বিমূৰত পৰিছে ইখনৰ পাছত সিখন বিমান বাতিল কৰিবলৈ বাধ্য হৈছে ঘৰমুৱা আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় বিমান মিলি এই পৰ্যন্ত 86খন বিমান বাতিল হৈছে Then I came to know it was cancelled. All of the people who were traveling with us, they went back to their home. Tata Group ক্ৰয় কৰা Air India শেহতীয়াকৈ নতুন নিয়োগ কাৰ্যকাল নীতি গ্ৰহণ কৰিছে। আৰু এই নীতিৰ বিৰোধিতাৰে Air India Expressৰ কৰ্মচাৰীয়ে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছে। Air India নতুন নিয়োগ কাৰ্যকাল নীতিৰ প্ৰতিবাদতে 300ধিক কেবিন ক্ৰুৱে শাৰীৰিক অসুস্থতাৰ অজুহাত দেখুৱাই ছুটি লোৱা বুলি আশংকা কৰা হৈছে। কাৰণ একেদিনাই একে সময়তে 300ধিক কেবিন ক্ৰুৰ শাৰীৰিক অসুস্থতা এক নজিৰবিহীন আজব ঘটনা নিউজ ডেস্ক ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট যোৰহাটৰ পুলিবৰ আৰক্ষীয়ে পানীৰ মটৰ চুৰিৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা কুশ কুটুম নামৰ যুৱকজনক তেওঁৰ বাসগৃহ দেওবাৰে পুৱতি নিশা গুলীয়াই গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত কৰাৰ ঘটনা এটা ঘটাৰ অভিযোগ আৰু ইয়াৰ পিছতে এতিয়া ব্যাপক প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে পানী মটৰ চুৰিকাণ্ডৰ অভিযুক্তক আৰক্ষীৰ এনকাউণ্টাৰ যোৰহাটত চাঞ্চল্য ৰাতি কুশ কুটুমে ৰাতিপুৱা 8 বজাত পলাইছে 8 বজাত কেতিয়া নহয় ৰাতি 12-1 বজাত পলাই পায় তাৰপিছত ৰাতিপুৱা 3:40-3:50 হৈছে হোৱা মেলাৰ পিছতে আমি খুলিছোঁ পুলিচক তাত টৰ্চটো দেখি গ'ল তাত খেদা মাৰিলে আৰু গুলী মাৰিলে ফাষ্টত মাজত প্ৰথমে দুটা মাৰিছে তাত প্ৰথমে মাজত পিছাই ধৰিলে হোৱাৰ পিছত মোক কৈছে বোলে তাকো ধৰিলে না বোলে পানীৰ মটৰ চুৰিৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা কুশ কুটুম নামৰ যুৱকজনক যোৰহাটৰ পুলিবৰ আৰক্ষীয়ে দেওবাৰে পুৱতি নিশা তেওঁৰ বাসগৃহতে গুলীয়াই গুৰুতৰভাৱে আহত কৰাৰ ঘটনাক লৈ উত্তেজনা বিয়পিল যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয় তিনিবাৰকৈ গুলীয়াইছে ধাম ধুম পুতিছে
সিহঁতি গুলিয়াইছে গুলিয়াইছে তেজ যিমান উলিয়াইছে পুখুৰীত ধুৱাই পেলাই আনিছে সিহঁতি গোটেই মানুহটোকে পুখুৰীত জুবুৰাই দিলে জুবুৰাই দিয়াৰ পাছত আনিছে বাইদেৱে কৈছে কেলে মাৰিছে তাক বোলে আপোনালোকে বোলে পিষ্টল দেখিছ বোলে বোলে মনে মনে থাকক বোলে আৰক্ষীৰ এই দায়বদ্ধহীন কাণ্ডক লৈ শীৰ্ষ আৰক্ষী বিষয়াৰ চৌকজৰ সন্মুখীন হৈছে যোৰহাটৰ সংশ্লিষ্ট আৰক্ষী বিষয়া কেছ দিছোঁ এজাহাৰটো দিব লাগিব এজাহাৰ দিম তাৰপিছত দি দিয়াৰ পিছত তাৰপিছত ডিচিশ্যনটো কি লয় আমি গম নাপাওঁ তাৰপিছত কি দুখ আছিল কুশ কুটুমৰ পূৰ্বে কোনো অপৰাধজনিত ঘটনাৰে জড়িত থকাৰ তথ্য নথকা কুশ কুটুমক পানীৰ মতৰ চুৰিৰ গোচৰত আন তিনিজন যুৱক আৰু কিশোৰৰ সৈতে পুলিবৰ আৰক্ষী গ্ৰেপ্তাৰ কৰিছিল আদালতত হাজিৰ কৰাৰ পিছত আৰক্ষীৰ জিম্মাৰ পৰা কুশ কুটুমে পলায়ন কৰি ঘৰলৈ অহা বুলি দাবী তুলিছিল আৰক্ষীয়ে যি দাবী মানি ল'বলৈ সন্মত নহয় কুশৰ পৰিয়াল ইয়াৰ পিছতে ঘৰৰ পিছফালে অতি নিৰ্ঘংসভাৱে কুশক গুলী চালনা কৰাৰ বিষয়ে জানিবলৈ পাই হতভম্ব হৈ পৰে পৰিয়ালৰ লোক আৰক্ষীয়ে কুশ কুটুমক গুলিওৱাৰ পিছত বুকুৰ ভিতৰলৈ আঙুলি ভৰাই দিয়াৰো অভিযোগ তুলিছে কুশ কুটুমৰ পৰিয়ালৰ লোকে পুলিচে গুলিয়াই দিয়াৰ পিছত তাৰপৰা আঙুলি তাৰপৰা লাঞ্চত ভৰাই লৈ উলিয়াই লৈ আনিছিলে তাৰপৰা লাঞ্চত গুলিটো উলিয়াইছে নহয় লাঞ্চত ডাইৰেক্ট ভৰাই দিছে আঙুলি গাড়ীটো পিটিছে গাড়ীত পিটাৰ পিছত ভাইদেউ চিঞৰ হৈছে ভাইদেউ চিঞৰ হৈছে আমাৰ ওচৰলৈ যাবলৈ দিয়া নাই ওচৰত যাবলৈ নাই পিছত আমি থানা আহিলোঁ থানাত অহাৰ পিছত থানাত তাৰপিছত অহাৰ পিছত থানাই আকৌ ক'লে আমাক মেডিকেলত আছে মেডিকেলত অহাৰ পিছত আমি ভাইটিক চাইছোঁ ভাইটিয়ে আমাক ভালকৈ ওচৰলৈ চাবলৈ দিয়াই নাই আমাৰ মতা মানুহখিনি ৰাজমিস্ত্ৰীৰ সৈতে হাজিৰা কৰি পৰিয়ালৰ হৈ উপাৰ্জন কৰা কুশ কুটুমৰ ওপৰত আৰক্ষীয়ে চলোৱা অত্যাচাৰৰ ঘটনাক লৈ বাউল হৈ পৰিছে কুশৰ মাতৃ আৰক্ষীৰ গুলীয়ে বুকুত আঘাত কৰা কুশ কুটুমক উন্নত চিকিৎসাৰ বাবে মঙলবাৰে ডিব্ৰুগড়ৰ অসম চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হয় মঙলবাৰে আহত যুৱকজনক AMCHলৈ নিয়াৰ সময়ত যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসালয়ত এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় কুশ কুটুমৰ পৰিয়ালৰ লগতে গাঁৱৰ একাংশ লোক আৰক্ষীৰ বিৰুদ্ধে সৰগ হৈ পৰে ছয় তাৰিখে ৰাতিপুৱাই সিহঁতি লৈ গৈছে তালৈ ঘৰলৈ লৈ গৈছে তাত নি পেলাই সিহঁতি গাড়ীৰ পৰা নমাই লৈ পুৰা গুলিয়াই আছে সিহঁতি ধাপ ধুপ ইমানেই গুলিয়াইছে গুলিয়াই লৈ পেলাই গুলিয়াই লোৱাৰ পিছত আমি উঠি চাইছোঁ বোলে গুলিয়াই আছে বোলো চাইছোঁ ভাইটি আমি ভয়ে খাইছোঁ বাৰু জেলত থকা মানুহ কেনেকৈ গুলিয়ালে এটা দুটা নহয় তিনিটা চাৰিটা আৰক্ষীৰ জিম্মাত থকা সামান্য চুৰিকাণ্ডৰ অভিযুক্তক আক্ৰোশপূৰ্ণভাৱে এনকাউণ্টাৰ কৰাৰ ঘটনাৰ ন্যায় বিচাৰি সৰব হৈ পৰিছে জ্যেষ্ঠ অধিবক্তা যোৰহাটৰ পৰা গৌতম বৰা ৰিপৰ্ট নিউজ 18 অসম সময়খিনিতে আন এটা বাণিজ্যিক বিৰতিৰ পোৱাকৈ হয়তো যাব নলগা ঠাইলৈকে ই যদি গুচি যায় তেনেহ'লে যি আন আন ছেটেলাইটসমূহ আছে তাত কিবা হয়তো ক্ষতি কৰিব পাৰে বা তেনেকৈ হয়তো গোটেই প্ৰক্ৰিয়াটোত আউল লগাই দিব পাৰে তেনেকুৱা এটা এনেই উপঙি থকা ছেটেলাইটে যি আচলতে নিখোজেই হৈ পৰিছিলে এয়া 25 বছৰৰ পিছত বিজ্ঞানী মহলত আচলতে ব্যাপক চৰ্চা হৈছে যিহেতু S737 নামৰ এই সৰু ছেটেলাইটটো তেওঁলোকে পুনৰ সেই 1990 চনতে নিখোজ হোৱা সন্ধান হেৰুওৱাৰ পিছত আকৌ বিচাৰি পাইছে নতুন চৰ্চাৰ খোৰাক দিছে আৰু নতুনকৈ চৰ্চা আৰম্ভ হোৱাই নহয় হয়তো ই বহুতকে আৰু বেলেগ ধৰণে আশা দিছে যে তেনেকুৱা ঘটনা যদি ঘটে যে মহাকাশত এটা ছেটেলাইট এখন মহাকাশ যানেই হেৰাই গৈছে হয়তো বিচাৰি কেনেবাকৈ কেতিয়াবা পাব পৰাও যাব হয়তো এনেকুৱা ধৰণৰ কথা বতৰা বহুতৰে মুখে মুখে বেলেগ বেলেগ ধৰণে হয়তো ওলাইছে বা চৰ্চা চলিছে এইখিনিয়ে আছিলে এটা 25 বছৰে নিখোজ হৈ থকা ছেটেলাইটৰ কাহিনী যি অৱশেষত বিচাৰি পালে বিজ্ঞানী মহলে এখন মিনি ইণ্ডিয়া বিহু জাতি জনগোষ্ঠীৰ সংমিশ্ৰণেৰে ডিফুট ৰঙালী
ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের অধ্যক্ষ পদর পর স্যাম পিত্রদায় করেছে পদত্যাগ। অখিল ভারতীয় কংগ্রেস কমিটির অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গে স্যাম পিত্রদায় প্রেরণ করলে পদত্যাগ পত্র। কিছু মন্তব্য করে বিতর্কর সৃষ্টি করেছিল, বিতর্ক সোমায় পড়েছিল স্যাম পিত্রদা। আর ইতিমধ্যে কংগ্রেস অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গে গ্রহণও করেছে স্যাম পিত্রদার পদত্যাগ পত্র। এবার নহয় আসলে বর্তমান নির্বাচনের গোটে প্রেক্ষাপটত কিছু মন্তব্য করে বিতর্কর সূত্রপাত ঘটিছিল। আর স্যাম পিত্রদার কথার আত ধরে বিজেপিয়ে কংগ্রেসক তীব্র সমালোচনার লক্ষ্য করে লৈছে, টার্গেট করে লৈছে। এক স্যান্ডেল এই কথা দেশবাসীক জানালে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশে, যে স্যাম পিত্রদায় ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের অধ্যক্ষ পদরপরা পদত্যাগ করেছে। অখিল ভারতীয় কংগ্রেস কমিটির অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গে স্যাম পিত্রদায় প্রেরণ করেছে পদত্যাগ পত্র। সময়খিনিতে আন এটা বিরতির পাহাড়িয়া জেলা কার্বি আংলংর ডিফুত অনুষ্ঠিত করে আছে কেন্দ্রীয় রঙালী বিহু। এইবেলিও দুগুণ উৎসাহে কার্বি পাহাড়ত অনুষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলন। কার্বি পাহাড়ত বসবাস করে অহা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকলে উদযাপন করে আছে এই বিহু সম্মিলনখনি। 28খন পতাকা উত্তোলনে বিহু অনুষ্ঠানের আরম্ভণি করে শনিবারে। 1957 চনের এই বিহু সংস্কৃতিক গুরুত্ব দি পালন করে আছে। অসমের সংস্কৃতির মূল বস্তু বিহু অবিহনে হয়তো অসমীয় জাতির পরিচয় না থাকিব। এই বিহুয়ে হয়েছে মান সম্মান আর গৌরব। বিগত 67 বছর ধরে কার্বি পাহাড়ত থাকা কার্বি, ডিমাসা, তিওয়া, শিখ, বেঙ্গলি, মারোয়ারি, আমেরিকার ভারতের রাজনীতি উত্তাল করেছে স্যাম পিত্রদায়। ভারতীয় লোকর বরণ আর চেহারাক বিতর্কিত মন্তব্য আগবহালে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের অধ্যক্ষ স্যাম পিত্রদায় ইতিমধ্যে পদত্যাগ করেছে। পূব ভারতের লোক চাইনিজর দরে, পশ্চিম ভারতের লোক আরবীয় লোকর দরে, উত্তর ভারতের লোক বগা আর দক্ষিণ ভারতের লোক আফ্রিকার দরে বলে মন্তব্য করে বিতর্ক সোমায় পড়িল স্যাম পিত্রদা। দেশের চৌদিশে নির্বাচনের উত্তেজনা, তার মাজতে রাজনীতির পাড়া গরম করে তুলেছে স্যাম পিত্রদায়। ভারতীয় লোকর বরণ আর চেহারাক বিতর্কিত মন্তব্য স্যাম পিত্রদার। স্যাম পিত্রদায় কলে পূব ভারতের লোক চাইনিজর দরে, পশ্চিম ভারতের লোক দেখাত আরবীয় লোকর দরে, উত্তর ভারতের লোক যদি বগা মানুষের দরে, দক্ষিণ ভারতের লোক আফ্রিকার লোকর দরে। Where people on east look like Chinese, people on west look like Arab, people on north look like, you know, maybe white, and people in south look like Africa. Doesn't matter. We are all brothers and sisters. And as a Gujarati, I love dosa. I love idli. That's my food. That's no longer South Indian food. Okay, that's the India I believe in, where everybody has a place. Everybody compromises a little bit. আমেরিকা নিবাসী এগারী প্রবাসী ভারতীয় তথা ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের অধ্যক্ষ স্যাম পিত্রদার এই মন্তব্য এটা দেশজুড়ি সৃষ্টি করেছে বিতর্ক। ভারতীয় বর্ণক লৈ করা এই মন্তব্যই কংগ্রেসের মানসিকতাকে প্রতিফলিত করেছে বলে বিজেপিয়ে সমালোচনা করেছে। বর্ণর আধারত দেশবাসীক করা অপমান দেশবাসী সহ্য নকরে বলে স্যাম পিত্রদা সমালোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর উপদেষ্টা হিসাবে সততে চর্চিত হওয়া পিত্রদার মন্তব্যের বাবে রাহুল গান্ধী উত্তর দিব লাগিব বলে কলে প্রধানমন্ত্রীগী। সহজাবে আপকো জবাব দেনা পড়েগা, চমড়ি কে রং কে আধার পর মেরে দেশবাসিও কা অপমান মেরা দেশ সহন নাই করেগা, আর মোদী তো কতই নাই করেগা। কংগ্রেসে কার মগজুরে কাম করে আজিহে গম পালো বলে কটাক্ষ করলে প্রধানমন্ত্রীগী। এই মানসিকতার কংগ্রেস দলে দেশ কলই লই যাব তারই উদ্বিগ্নতা প্রকাশ করেছে মোদী। সহজাবে আপকো জবাব দেনা পড়েগা, চমড়ি কে রং কে আধার পর মেরে দেশবাসিও কা অপমান মেরা দেশ সহন নাই করেগা, আর মোদী তো কতই নাই করেগা। স্যাম পিত্রদার অনাহূত মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করেছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও। এক্স যুগে মুখ্যমন্ত্রী কলে, মই উত্তর পূর্বাঞ্চলের লোক, মই ভারতীয়,
আমি দেখাত বেলেগ হলেও আমি সকলো ভাৰতীয়। লগতে হিমন্ত বিশ্ব শর্মায় কটাক্ষ করে কলে আমার দেশের বিষয়ে অলপমান তো জানি ল। মেরা চেহারা মেনে আইনা মে দেখা আর মেনে হি মেরা পতা চলা কি মুসকো আসামিজ জেসা লাগতা হ্যাঁ মুসকো ইন্ডিয়ান জেসা লাগতা হ্যাঁ কই তরফ সে মুসকো চাইনিজ জেসা নেহি দেখতা হ্যাঁ চাইনিজ কা সাথ হামারা সিমিলারিটি ঢুনকে হোয়াট হি ট্রাই টু প্রুভ এক বাত জরুর হ্যাঁ রাহুল গান্ধী কা এরে গেরে মে যো ভি লোক রহতা হ্যাঁ উনকা যো নর্থ ইস্ট কা উপর যো উনকা ডিস্ট্রি হ্যাঁ ইয়া নর্থ ইস্ট কো যো দেখনে কা যো উনকা তরিকা হ্যাঁ ইয়ে বহুত হি গলত হ্যাঁ ও হমেশা নর্থ ইস্ট কা লোগো কো ইনসাল্ট করতা হ্যাঁ রাহুল গান্ধী আর উনকা যো এরে গেরে মে লোক রহতা হ্যাঁ নর্থ ইস্ট কো ইনসাল্ট করতে হি রহতে হ্যাঁ রাহুল গান্ধী কা ফ্রেন্ড ফিলোসফার গাইডস হ্যাঁ স্যাম পিত্রদা। স্যাম পিত্রদার বিতর্কিত বর্ণবাদী মন্তব্যর কঠোর ভাষার গরিহণা দিছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়েও। উত্তর পূবর মানুষ চাইনিজ কেন হল বলে প্রচন্ড ক্ষোভ উজাড়িলে মুখ্যমন্ত্রীগুলি। এই অপমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা লওয়ার হুঙ্কার দিলে এন বীরেন সিং। উই আর জাস্ট বিং এ ইন্ডিয়ান অল দ্য নর্থ ইস্ট পিপল আর লিভিং টুগেদার এন্ড উইল লিভ টুগেদার এজ ইন্ডিয়া বাট হাউ হি ক্যান গিভ সাচ কাইন্ড অফ রেসিস্ট কমেন্ট আই হাইলি কন্ডেম দিস টাইপ অফ রেসিস্ট ওয়ার্ডস আই উইল কনসাল্ট দ্য লিগ্যাল এক্সপার্ট। বিজেপির ইজনের পিছত সিজন নেতায় স্যাম পিত্রদা আর কংগ্রেস আর রাহুল গান্ধীক সমালোচনার এটা থকা হরকা করেছে। কতনি বার হিন্দুস্তানিও কা অপমান করো ইসে বড়া জাতিবাদী বয়ান ক্যা হো সকতা হ্যায় কতনা বাঁটোগে জাতি কে নাম পে ক্ষেত্র কে নাম পে দেশ কো। দিস ইজ আ শকিং ডিসপিকেবল এন্ড ডিসগাস্টিং কমেন্ট মেড বাই আঙ্কল স্যাম হু ইজ দ্য গুরু অফ রাহুল গান্ধী। ইস দেশ মে কোন কিস রঙ কা হ্যায় কোন কিস ভূভাগ কা হ্যায় কংগ্রেস পার্টি উসকে আধার পর ভি হামারে দেশবাসিও কো বাঁটনে কা অর উনকা অপমান করনে কা দুঃসাহস করতি হ্যায়। আজ যো কংগ্রেস নেতা কে মুখ সে শব্দ প্রস্ফুটিত হুয়ে ও আপনে আপ মে না সিফ নিন্দনীয় হ্যায় লেকিন ও কহিন না কহিন রাহুল গান্ধী কি গান্ধী পরিবার কি হামারে রাষ্ট্র কে প্রতি সোচ কো দর্শাতা হ্যায়। ইপিনে স্যাম পিত্রদার এই মন্তব্যর পর গা এরা দিছে কংগ্রেসে। জয়রাম রমেশে।